বিশ্ববাসীর কপালে চিন্তার নতুন ভাঁজ কোভিড ১৯ এর নতুন ধরন অমিক্রন। ইউরোপের দেশগুলো অমিক্রন আতঙ্কে আতঙ্কিত। এরই মধ্যে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জার্মানি, মিশর, ভারত সহ অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রবেশ করেছে করোনা ভাইরাসের নতুন এই ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এই ভেরিয়েন্টকে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে। ইতিমধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, গ্রিস, পর্তুগাল অমিক্রনের সংক্রমণ রুখতে বিধিনিষেধ আরোপ করেছে। রাষ্ট্রগুলোর পক্ষ থেকে নাগরিকদের পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এরই মধ্যে অমিক্রন সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশ নেদারল্যান্ডস কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগম স্থল জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এরই মধ্যে বিশ্বের 77টি দেশে এই ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। কোভিড ১৯ এই ধরন অন্যান্য সকল ধরন থেকে বেশি সংক্রামক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি সকল দেশকে অমিক্রন থেকে সতর্ক থাকতে বলছেন তারা। ডেক্স নিউজ, বাংলাধারা।